হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল এর বিশেষ আয়োজন 300 সেকেন্ডে আপনাদের স্বাগত জানাচ্ছি এই 300 সেকেন্ড কর্তব্য তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তার নামের সাথে আপনারা অনেকেই পরিচিত তিনি একজন চলচ্চিত্র টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা এবং নির্মাতা হাসান জাহাঙ্গীর আপনি অভিনেতা হিসেবে যেমন কাজ করেছেন অনেক কিন্তু নির্মাতা হিসেবে আপনার অনেক সুপার ডুপার হিট নাটক আছে তার ভিতরে যদি আপনি বলেন কয়েকটা নাম যেমন আমি বলতে পারি চাপাবাজ বড়া পরিবার বয়রা পরিবার কথা কাজে মিল নেই কথা কাজে মিল রঙের দুনিয়া রঙের দুনিয়া আস্থা পাগল ওই মন অসংখ্য 26টা বড় ছিল এতগুলি কাজ করার পর একটি লোক আসলে একটা ব্যক্তিত্বে পরিণত হবার কথা কিন্তু ইমেজের জায়গায় আপনার কোনো ইমেজ তৈরি হয়নি আপনি হাসান জাহাঙ্গীর খুব যোগ্য লোক হিসেবে আপনাকে কাউন্ট করে নাই কিন্তু কেন বিষয়টা হচ্ছে এরকম অনেকে আছে নিজের প্রচারণা নিজে করে আমি আমারটা করি নাই এখন আমি যখন প্রথম মিডিয়াতে আসছি আমি তখন ডিরেক্টর হিসেবে আসছি নট অ্যাক্টর আজকাল যেটা হয় আগে অভিনয় করে স্টার হয়েছে ডিরেক্টর হয় আমি তো ডিরেক্টর হয়ে তারপর হিরো হয়েছি প্রডিউসার রাইটার এগুলো পরে এই জিনিসটা অনেকে মানতে পারে না কোনো আর্টিস্ট বাংলাদেশে প্রায় একশোর উপরে সুপারস্টার নায়িকা আমার সাথে কো আর্টিস্ট এটা আমার সহ্য হয় না আপনার সহকর্মীরা অনেকেই বলতে শুনেছি তারা বলে যে সস্তা বস্তা পচা মানহীন নাটক আপনি বানান এইটা চ্যানেল বলতে পারবে দর্শকরা বলতে পারবে কিন্তু মিডিয়ার যদি যারা আমার সাথে কাজ করে মিডিয়ার লোকেরা বলে মিডিয়ার লোকে যারা কাজ করতে পারছে না তাদের ডাকছি না তারা বলছে আমাদের দেশের দর্শক আপনি যে ধরনের নাটক বানান সেই ধরনের নাটকই বেশি পছন্দ করে বলে মনে করেন লাভলু ভাই যে সিরিয়াল করছে এগুলো হিট কেন আপনাদের এখানে কারণ কমেডি নাটক মানুষ দেখে আমি ময়মনসিংহের বাসা নিয়ে আসছি প্রথম মিডিয়াতে যখন বয়রা পরিবার নিয়ে আসছি এরপরে মনে করেন বিভিন্ন ডিস্ট্রিক্টের ভাষায় নাটক চালু হলো পাবনা ইয়ে আমি প্রথমে এটিএম সামুজামানকে মিডিয়াতে আমার কাজ করে ইলিয়াস কাঞ্চন প্রথম সিরিয়াল আমার করে এবং সেই সিরিয়াল আপনিও ছিলেন তো এই যে বিষয়গুলো তো আমার তো নিন্দুক থাকবে এটা স্বাভাবিক আপনি পরিচালক হিসেবেই থাকতেন আপনি কেন দেড়শোর নাটকের নায়ক হতে গেলেন আপনি এখন মিডিয়ার দিয়ে তাকান কয়জন চেহারা সুন্দর আমি মঞ্চের ছিলাম আমি 11 বছর মঞ্চ করে আসছি নাট্য দাঁড়াতে আমি 8 বছর ফিল্মের অ্যাসিস্ট্যান্ট করছি দিলেওয়াজান যন্ত্রের সাথে বিটিভিতে অ্যানলিস্টেড হচ্ছে 1990-তে অভিনেতা হিসাবে তো আমি ইন্ডিয়ার থেকে দুইটা কোর্স কমপ্লিট করছি ডিরেকশন এবং অ্যাক্টিংয়ের উপরে আমি চর্চা করছি আমার নিজের নিয়ে ভাবছি আমি স্ট্রাগল করছি যার জন্য মিডিয়াতে আমি গিয়ে না যারা মনে করেন হাসান জাহাঙ্গীর কাছে আসছে ভাই আমার তো ইয়া লাগবে একটু কাজটাজ দেন না কী কাজ দেব দেন না 2000-5000 টাকার ডিমান্ড করতো এখন তারা 30,000-35,000 টাকা ডিমান্ড করে অ্যাক্টিং আমি কিচ্ছু বলবো না চেহারা কিচ্ছু বলবো না তাহলে ওরা কীভাবে হিরো হয় আমারও বলে যেদিন ইলেকশন হলো আপনাদের চলচ্চিত্র শিল্পী সমিতির আপনি প্রার্থী হয়েছেন জায়েদ মিশা প্যানেল থেকে এবং আপনাকে FDC-তে যতবারই দেখা গেছে মনে হয়েছে নায়িকা মৌসুমীর বডিগার্ড আপনি কারণ কি এটা হয়তো আপনার কাছে মনে হয়েছে কারণ আপনি এটা বলে মজা পাইছেন আমি তো শুনে মজা পাই নাই আপনি উপস্থাপক আমি গেস্ট প্রশ্ন করেন আমি মন চেঞ্জ করি এই ব্যাপার কতদিন চলবে আল্লাহ যতদিন চালায় মানুষকে ধরে নিয়ে এসে জবাই করা নাউজুবিল্লাহ এটা কথার জবাই উচিত না একটা সারেনিজম জন্ম হইতে অনেক দিন লাগে উপস্থাপনা না করলে কী করতেন এখন কী করে খেতেন আমি উপস্থাপনা করে খাই না তো তাহলে করছেন কেন রেগুলার কাজ করছি ভালোবাসি এই জন্য এইটাকে ভালোবাসি আপনি যদি অভিনেতা না হতেন তাহলে কী হতেন ব্যবসায়ী হতাম এটা কিন্তু ব্যবসা সবই ব্যবসা এভরিথিং ইজ সায়ন জয় বাংলাদেশে একজন সুপারস্টার ছিল যার নামের উপর টিভি চ্যানেল বসে থাকতো স্পন্সর বসে থাকতো আমি নিজে প্রমাণ কিন্তু আমি এই পজিশনে সায়ন জয়ের দেখতে চাই আপনি আমাকে বলেন তো যে ধরেন যে সুপারস্টার জয়কে আপনি চিনতেন হ্যাঁ সেই সুপারস্টার জয় এখন কতটা নিচে কতটা জঘন্য আপনার কাছে আমার কাছে জয় জয়ের জায়গা জয় সাব্বির আমরা একই লেভেলের আমি মনে করি আমরা যখন আসছি জয় সাব্বির আমার কাছে সাব্বির জয় সারা জীবন এইরকমই থাকবে বাট কর্মক্ষেত্রে যখন সমালোচিত হয় আমি কষ্ট পাই আপনি যখনই কোনো কিছু হয় হিরোলামের সাথে বিভিন্ন আর্টিস্টদের তুলনা করে বসেন হিরোলাম একটা ভালো ছেলে তার মন মানুষের সাথে সুন্দর কিন্তু লেভেলটাকে নিয়ে আপনি এখন আপনি ভিউ বাড়ানোর জন্য এইসব মানে অযৌক্তিক প্রশ্ন করেন প্রশ্ন ভুল হয় না কখনো প্রশ্ন হচ্ছে মানুষের ভিতরে যদি কোনো সন্দেহ তৈরি হয় কিংবা কেউ যদি আপনার সম্পর্কে বলে একজনও বলে সেই প্রশ্নটা যদি আপনার কাছে বলার পর আপনি যদি সঠিক উত্তরটা দিতে পারেন ভুলটা কিন্তু ভেঙে যায় প্রশ্নের কিন্তু দোষটা যদি উত্তরটা সঠিক হয়
আর যদি উত্তর যদি আপনি সঠিক না দেন তাহলে বোঝা যায় যে ওই 1 মিনিট